বিরতির পরে আবারও ফিরে এসেছি। দেখছেন ক্লোজ আপ কলের গান। আজকের পুরো আয়োজন জুড়ে কণ্ঠশিল্পী শাহনাজ বেলি আমাদের মাতিয়ে রেখেছেন তার লোকগানের সুরে। বিভিন্ন আঙ্গিকের লোকগান শুনছি তার কণ্ঠে, ফিরছি আবারও তার কাছে। আবারও স্বাগত সবাইকেই। একটা লম্বা বিরতি গেল, কী শুনবো? এরকম বিরতি গেলে একটু ভালোই লাগে। হ্যাঁ, আমাদের তো ভালো লেগেছে, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের জন্য অনেক অপেক্ষায় ছিলেন দর্শক শ্রোতা, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রোতারা বসে আছেন টেলিভিশনের সামনে এত রাত জেগে। এবার আমার এক দর্শক জিজ্ঞেস বলেছিল, অনুরোধ করেছিল যে একটা রাধারমণের গান করার জন্য, ওই গানটি করছে। Thank you.
ধন্যবাদ। এবং অনুরোধের গান ছিল, রাধারমণের একটা গান শুনবার অনুরোধ ছিল, নিশ্চয়ই মন ভরেছে আমাদের অনেক দর্শক শ্রোতারই। ফোন আছে, হ্যালো। হ্যালো, শুভেচ্ছা বলুন। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জীবনটা ধন্য যে আপনার সাথে কথা বলতে পারলাম। আচ্ছা, গাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনার অনুরোধটা মুখ ফুটে বের হওয়ার আগে আমাদের শিল্পী ধরে ফেলেছেন, সুতরাং নিশ্চয়ই অবশ্যই অনুষ্ঠানের কোনো পর্যায়ে। এবার আমার আরেকজন দর্শক, প্রিয় দর্শক, উনি অনুরোধ করেছিলেন আরেকটি লালনের গান করার জন্য, এবার সেই গানটি করছি। পূজা, যাবে পূজা, কার্তিকে উলানির গালে, গেড়ে গাঙ্গেরো খাপায়া, গেড়ে গাঙ্গেরো খাপায়া, ওরে আউতো মজা, যাবে পূজা, আউতো মজা, যাবে
অনেক ধন্যবাদ এরকম অল্পশ্রুত একটা গান শোনানোর জন্য। গানটা আপনার কণ্ঠেই মনে হয় অনেকেই প্রথমবারের মতন শুনলো, এবং আপনি যেটা বলছিলেন শুরুর দিকে যে অনেক নতুন গান অর্থাৎ অল্পশ্রুত গান বা না শোনা গান আপনি তুলে আনতে চান, এবং সেটাই মনে হয় আপনাদের মতন যারা বিশেষভাবে লালন গীতি নিয়ে কাজ করছেন তাদের কাছে শ্রোতারাও প্রত্যাশা করে। আমি আমি প্রায় 50টা গান নতুন গাইছি ক্যাসেটে, আমার 100টা গান রেকর্ড আছে লালনের, এবং আমার মনে হয় সেটা যারা এখনকার প্রজন্ম আছে তাদের জন্যও খুব সহায়ক হবে, কারণ রেকর্ডকৃত নতুন কিছু গান সবার কাছে পৌঁছে গেলে। কি রাধারমণ, শাব্দুল করিম, এই গানগুলি তো আমরা বলতে পারি না এটা আমার গান উনি গাইলো কেন, যেমন গীতিকারের গান বা সুরকারের গান গাওয়া যায় না ওইভাবে নিজের বলে, কিন্তু এই গানগুলি তো আমার বলতে পারি না। ঠিক তাই, হয়তো গাচ্ছে কিন্তু আমার নামটা কিন্তু বলছে না যে এটা ওনার রেকর্ড থেকে গাচ্ছে। অবশ্যই সেটা উচিত, কারণ প্রথমবারের মতন যার কণ্ঠে গানটা রেকর্ড হলো সেটা অবশ্যই উল্লেখ করবার মতন একটা বিষয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি, দেখি আমি একটা গান গেয়েছিলাম যে নিতাই কারো ফেলে যাবে না, এই গানটা আমি করেছিলাম, এই গানটা দেখলাম একদিন ইন্ডিয়াতে গাচ্ছে, বাহ, মানে প্রতিযোগিতায় গাচ্ছে, খুব ভালো লাগলো। আমি হঠাৎ করে মানে টেলিভিশনটা ছেড়ে দেখি গানটা হচ্ছে, তখন খুব ভালো লাগলো যে গানটা আমি গেয়েছিলাম প্রথম বা আমার রেকর্ডে আছে গানটা। ফোন আছে, হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা। আপনি ভালো আছেন? ভালো আছি। আমি সাভার থেকে টুটুল বলছিলাম। বুঝতে পারছিলাম, বলুন, আপনি আমাদের নিয়মিত একজন কলার। থ্যাঙ্ক ইউ সো মাচ, ধন্যবাদ ফোন করার জন্য, বলুন। ম্যাডামের সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই। সালাম পাতা, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছি। শুভরাত্রি। জি, শুভরাত্রি। প্রশ্ন থাকবে, আপনি কি এ পর্যন্ত কি চলচ্চিত্রে কোনো গান গেয়েছেন, ফোক গান অথবা যে কোনো মেলোডি সং, একটু জানতে চাই। চলচ্চিত্রে গাওয়া গান? হ্যাঁ, চলচ্চিত্রে আমি গান করেছি, কিন্তু চলচ্চিত্রের গানগুলি কিন্তু আমার গাওয়া হয় না টেলিভিশনে। হ্যাঁ, এবং আপনি বলছিলেন গতকালই আপনি গান করেছি, জিঙ্গেলে গান করছি, তো সেই গানগুলি আসলে করা হয় না, করা উচিত। নিশ্চয়ই উচিত, এবং আপনি বলছিলেন গতকালকে আপনি 3টা গান গাইলেন চলচ্চিত্রের জন্য, 3টা গান রেকর্ড করেছেন, অর্থাৎ এরকম করে করছেন? আমি কবির বকুলের লেখা, শ্রদ্ধেয় কবির বকুল ভাই, ওনার লেখা একটা গান এবং শওকতালি মনির সুর একটা গান গিয়েছিলাম, প্রীতির আগুন দ্বিগুণ জ্বলেন কি প্রীতির দোকানদারি, এরকম ওই গানটা আমার খুব ভালো লেগেছিল। গানটা হলো ফজল হক বাবু ভাইয়ের সাথে গেছিলাম। আচ্ছা, একটু মুখটা গেয়ে দিই। নিশ্চয়ই। এমনি গাই, সুতা পরানে বান্ধিয়া, সুতা পরানে বান্ধিয়া, আস্তে আস্তে সুতা পরানে বান্ধিয়া, সুতা পরানে বান্ধিয়া, আসলে গানটা মনে হচ্ছে না। আপনার ধরনটা অনুযায়ী নিশ্চয়ই ওই গানগুলো করা হয়, লোকাঙ্গিকের গানগুলোই আপনি গাইছেন চলচ্চিত্রে, সে গানগুলো আমরা শুনতে চাই পরবর্তী কোন আয়োজনে। আসলে গাওয়া হয় না তো, শুধু রেকর্ডিং এ করে আসি, এরপরে এত গাওয়া হয় না, যার কারণে গানগুলি মনেও থাকে না। আমাদের এত রেকর্ড করা আছে গান যে যেগুলো আমরা শুধুমাত্র রেকর্ডিংয়ের সময় আমরা স্টুডিওতে গিয়ে আসছি, যে জন্য অনেক সময় আমার শ্রোতারা বললে আমরা হুট করে গাইতে পারি, এবং হয়তো স্টুডিওতে গিয়ে আপনি গানটা শুনেছেন, তুলেছেন, গাওয়া হয়েছে, আগেও গানটা শোনা হয়নি। তুমি তো জানো তো যে ফিল্মের গান ওখানে গিয়ে তুলতে হয়, তুলে তারপর গাইতে হয়। ঠিক তাই, ধন্যবাদ ফোন করার জন্য। এবার কি শুনবো? এবার শাব্দুল করিমের একটি গান গাচ্ছে, এরপরে আমি চলচ্চিত্রের গানটি ঠিক করে আসবো, তাই না? গাওয়া উচিত। গুণ গুণ সুর
রে গান গাও, এই গানটা কিন্তু শাব্দুল করিমের নতুন গান। আমি কিন্তু সবসময় নতুন গান গাওয়ার চেষ্টা করি। গুন গুন সুরে গান গাও ভ্রমরারে, গুন গুন সুরে গান গাও, খোঁজো যারে পাইলে তারে, খোঁজো যারে পাইলে তারে পরাণ জুড়াও রে, গুন গুন সুরে গান গাও, গুন গুন সুরে গান গাও ভ্রমরারে, গুন গুন সুরে গান অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন এই গানটাও আপনার কণ্ঠে প্রথমবার শোনা হচ্ছে। আমি জানি না আরো কেউ গাইছে কিনা, তবে শুনি না তো কখনো। সেই তো শুনি না। এবং আপনি যেহেতু গানটা সংগ্রহ করেছেন, কিভাবে করেন এই নতুন গানগুলো সংগ্রহ? আমি সবসময়, এটা কিন্তু আমার একটা নেশা, সবসময় কিন্তু আমি যে অবস্থায় যেখানে থাকি, আমি এবারও কুষ্টিয়াতে গিয়ে কিছু গান লিখে নিয়ে আসছি। আমি বাউলদের ডাকি, ডেকে রাত্রে গান শুনি আমার বাসায়। ওই সময় আমি সবাইকে গাইতে বলি, সবাই গাইতে পারে, যে বাঁশি বাজায় সেও গান গাইতে পারে, যে দোতারা বাজায় সেও গান গাইতে পারে, সবাই গাচ্ছে আবার বাজাচ্ছেও। তো এরকম যখন ভালো লাগে তখন বলি কি গানটা আমার লিখে দাও এরকম। তো এই গানগুলো যখন আমি লন্ডনে গিয়েছিলাম, এক নানা শাহ আলম উনি ও গান করতে গিয়েছিল ইতালিতে,
ওই সময় ওনার সাথে দেখা ছিল, উনি এমন গান, মানে গানের নেশা আমি দেখলাম যে আমরা স্টেজে উঠবো রাত্রে, সে আগের দিন রাত্রে থেকে গান মানে গাচ্ছে এবং লেখছে, সে নিজেও লেখে এবং সুর করে, একটার পর একটা সে লিখতেছে এবং গাইতেছে, চব্বিশটা ঘন্টাই সে গানের মধ্যে থাকলো। তারপর যখন স্টেজে গেল তখনও সে খাতা ভাঁজ করে রেখে তারপর স্টেজে উঠলো। তখন আমি তার কাছ থেকে প্রায় 15টা গান নিয়েছিলাম, আমিও বসেছিলাম তার সাথে এবং শুনি, একটা করে অন্তরা বলি যে দেখি সুরটা দেখি, এবং 50টা গানের মধ্যে যে গানগুলি মানে খুব ভাল লাগে আমার কাছে সেটা আমি লিখে নিই। বাহ, দারুণ ব্যাপার। ধৈর্য লাগে সব কিছু, নিশ্চয় ধৈর্য এবং ইচ্ছা শক্তি আছে বলে আপনি যেখান থেকে পাচ্ছেন সংগ্রহ করছেন এই গানগুলো। ফোন আছে আরেকটা। হ্যালো, হ্যালো, শুভেচ্ছা বলুন। হ্যাঁ, আমি কিশোরগঞ্জ থেকে জীবন ভূঁইয়া বলছিলাম। বলুন, আমি একটু বেলি আপুর সাথে কথা বলবো। নিশ্চয়ই, জি জি, আসসালামু আলাইকুম বেলি আপু। আপনার, আমি আপনার একজন ভালো ফ্যান, শাহ আব্দুল করিমের গানগুলি মনে হয় যে আপনার মুখেই সবচেয়ে বেশি সুন্দর করে গাওয়া হয়। আপনাদের আশীর্বাদ ভাইয়া। আমি একটা গানের রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে কোন মিস্ত্রি নাও বানাইছে, আমরা এখনি এই গানটি করার জন্য প্রস্তুত। থ্যাংক ইউ, ঠিক আছে, আমাদের সাথে থাকেন। নিশ্চয়ই সঙ্গে তো থাকবেনই, কারণ একটা ছোট্ট বিরতির পর আপনার অনুরোধের গানটা দিয়ে আমরা আবার পরের অংশ শুরু করব। সুতরাং এখন ক্লোজ আপ কলের গানে একটা বিরতি, শেষ বিরতি, ফিরছি খুব তাড়াতাড়ি। ক্লোজ আপ কলের গানের শেষ ভাগে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে আজকের আয়োজনে রয়েছেন সঙ্গীত শিল্পী শাহনাজ বেলি। গল্পে গানে অনুষ্ঠানের একেবারে শেষ অংশে আমরা খুব বেশি সময় পাই না, শর্টেই সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেল এবং অনুরোধ তো রইল অনেক অনুরোধ আমরা শেষের দিকে, যেহেতু যে যে অনুরোধটার কথা নিয়ে বিরতিতে গেছিলাম সেটা দিয়ে আবার ফিরি। অবশ্যই, এবার শুরু করছি শাব্দুল করিমের এই জনপ্রিয় গানটি দিয়ে। মাই বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর।
ধন্যবাদ অনুরোধের এই গানটি শুনিয়ে দেওয়ার জন্য। এবং শেষ দুটো গান শুনবো, তার আগে যন্ত্রশিল্পীদের সঙ্গে পরিচয় পর্বটা আমরা সেরে নিই। ঢোলে আছে, সবাই জানে আসলে এদের, মানে আমরা আসলে আহাম্মকের মতো করি কি, আমাদের চাইতে কিন্তু তারা পরিচিত, নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, সবাই মোবারক ঢোলে আছে, সবাই জানে, সব স্টারদের সাথে সে বাজায়, একদম বাবু আছে, ছোট মানুষ সারা জীবনে ছোট থাকবে, বাবু বাবুর বাড়িতে গেছে, আমি ওদের বাড়িতে গেছি, খুব সুন্দর বাড়ি, ভালো লাগছে। আর নজরুল হাসতেছে ওখান বসে বসে, নজরুল আর কি বলি আমি। আর দীপু আছে অক্টোপ্যাডে, আর মাখন আছে আমাদের, সে তিনটা যন্ত্র বাজায়, একটা হলো খমক আর একটা বেহালা হারমোনিয়াম। আর বাবু ভাই আছেন আমাদের, বাবু ভাইয়ের নামটা বলা বেশি ঠিক না, কারণ উনি বেশি স্টার আমাদের, আমরা আর কি, বেস গিটারে আছে, তো পুতুল আছে, দেখতেও পুতুলের মতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আবারও সবাইকে আমাদের মাঝে আসবার জন্য। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা দুটো গানের সময় পাচ্ছি। আচ্ছা, আর আমাদের আজকে সাউন্ড খুব ভালো ছিল, সাজ্জাদ ভাই আছেন মনে হয় সাউন্ডে, অনেক ধন্যবাদ। আর শিল্পীদের মুডই আসে কিন্তু সাউন্ডে, খুব সুন্দর সাউন্ড ছিল। আর সামনে ক্যামেরা তো আসলে একই কথা সব শিল্পীই বলে, যার কারণে আমি আর বলতে চাচ্ছি না, তবু সবাইকে ধন্যবাদ, দেশ টিভির যারা আছে কলা কুশলী সবাইকে ধন্যবাদ। শেষ দুটো গানের প্রথম গানটা শুনি, আমরা কিন্তু আগেই বিদায় নিয়ে নিছি। এবার আমি সবসময় কী করি, আমার কাছে মনে হয় সব অঞ্চলের গান একটা করে বা একটা দুটো করে গাইলে কী হয়, সব অঞ্চলের মানুষ, টেলিভিশনের পর্দায় কিন্তু লক্ষ কোটি কোটি লোক থাকে যারা সব অঞ্চলেই সবাই চায় কি আমাদের অঞ্চলে যদি একটা গান করে, সেজন্য কিন্তু আমি সবসময় ভাণ্ডারি গানও করি। বা তো একটা ভাণ্ডারি গান করি। ধরে আছি চরণ তরি,
অনেক ধন্যবাদ আপা চমৎকার পরিবেশনার জন্য, এবং আজকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক নতুন গানও শুনেছি, এবং আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ পরিবেশনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আবারও। তোমাকেও ধন্যবাদ, তুমি তো অনেক সুন্দর গান করো, আমি তোমার গান খুব পছন্দ করি। আর দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি সুযোগ করিয়ে দেওয়ার জন্য, সব মহাজনদের গান আমি গাইতে পারলাম, সবাইকে ধন্যবাদ। শেষ গান শুনবো দর্শক, তার আগে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, শুভকামনা সবার জন্য। আগামী আয়োজনে নিশ্চয় দেখা হবে, গানের সঙ্গে থাকুন, সুরের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন, শুভরাত্রি। এবার লালন সাইজির একটি গান দিয়ে শেষ করতে চাচ্ছি, যেহেতু আমি লালন দিয়ে শুরু করেছিলাম, লালন দিয়ে শেষ করব। এই গানটা আমি সবসময় গাই, আমি স্টেজেও করি, যার কারণে এই গানটি দিয়ে শেষ করি। Thank you.
Oh,